হ্যালো গাইস গুড মর্নিং আমি প্রিয়াঙ্কা তুমি সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি বা আমরা ভালো আছি সবাই তো চলে এসেছি তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে নতুন দিন নতুন ব্লগ নিয়ে আজকে ব্লগটি শুরু করছি আমার ছোট্ট সংসার সবাইকে অনেক ওয়েলকাম তো ঘুম থেকে উঠেই বিছানা টিছানা পরিষ্কার করে নিচ্ছি যেটা আমার ফার্স্ট কাজ না তার আগে বাসি কাজকর্মগুলো সেরে নিই তারপরে আমি বিছনা পরিষ্কার করি কারণ বাবান ঘুমায় ওকে ও থেকে করতে এখন খুব তাড়াতাড়ি থেকে কুটে পারে বলতে পারো আর আমার অতটা সকালে উঠে কাজকর্ম করতে হয় না তার কারণ আমার মাই করে দেয় রাতে আমার মা থাকে এখন প্রায় দিনই থাকে তো কারণ আমি রাতে ঘুমাতে পারি না একা একা খুব ভয় করে কারণ বাবানের মাঝে মধ্যে রাতে শরীর টরীর খারাপ হয় তো তার জন্য ঘুমাই না একা একা কেন রিস্ক নিই না আর বাবানের বাবাও আমাকে বলে যতদিন বাবার না বড়ো হয় ততদিন মাকে নিয়েই ঘুমাতে কারণ বুঝতেই পারো যাদের হাজব্যান্ড বাইরে থাকে তাদের কতটা প্রবলেম হয় আর আমি আমার কাজকর্মগুলো সারি আর তোমরাও ব্লগটা দেখতে থাকো তারপর দেখো ঘরের যা টুকিটুকি কাজগুলো থাকে সেগুলো কমপ্লিট করে নিয়েছি কারণ ঘরে যেহেতু ছোট্ট বাচ্চা থাকলে ঘর তো এলোমেলো হবেই তাই জন্য আমাকে বারবার পরিষ্কার করে রাখতে হয় আমি ঘরটার মুছে ঘর দূর পরিষ্কার করে নিয়েছি আর টিভি আমার তো ঘুম থেকে উঠলে বলতে পারো সকাল ছটা সাতটা থেকে টিভি চলে সারাদিন কিছু করার নেই কারণ যেহেতু ফোন টোন দিই বাবানকে কিন্তু তার থেকে বেশি টিভিটা দেখতে ভালোবাসে কারণ ফোন দিই না কারণ কখন ভেঙে ফেলে একবার ভেঙে ফেলেছিলো তো যে কারণে আর দিতে ভয় করে দিই তবুও ছোটো বাচ্চা চাপ মানে কান্নাকাটি করে দিই যাই হোক চলো এরপর আমি একটু ফ্রেশ হয়ে তারপরে তোমাদের সামনে আসছি তো গাইস চলে আসলাম ফ্রেশ হয়ে শুধু ঘরটাকে ফ্রেশ রাখলেই হবে বলো নিজেকেও তো ফ্রেশ রাখতে হবে তো চলো এরপরে মা বানাচ্ছে হচ্ছে পরোটার আর আলু ভাজা তো পরোটা বানাচ্ছে আলু ভাজাটা আমি বানিয়ে রেখেছি তো আলু ভাজা না বাবানের ভীষণ ফেভারিট ভীষণ আলু ভাজা খেতে আর বাইরের ওয়েদারটা দেখো ভীষণ ভালো লাগছে হালকা হালকা মেঘলা আর রোদ উঠেছে বাট গরম কিন্তু ভীষণ আলু ভাজা দেখে বাবা লাফালাফি শুরু করে দিয়েছে আর চালিয়ে দিয়েছি সঙ্গীত বাংলা চ্যানেল এই চ্যানেলটি ছোট থেকে কিন্তু আমার খুব দেখতে ভালো লাগতো স্কুল যাওয়ার আগে এই গানগুলো শুনে যেতাম তো ভীষণ একটা আলাদা দিন ছিল ভীষণ ভালো লাগে এখন সময়ের জন্য দেখা হয় না আর সকালে নিয়ে নিয়েছি পরোটা আলু ভাজা তো এটা আজকে সকালের হচ্ছে গিয়ে খাবার তো চলো এরপরে বাবানকে খাইয়ে আগে ঘুম পাড়িয়ে দেবো আমি নিখে বাবান একবার সকালে খেয়েছে তারপরে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো বাবানকে খাইয়েছি ম্যাগি ম্যাগি এখন হচ্ছে সকাল সাড়ে দশটা মতো বাজে এখন বাবানকে ঘুম পাড়িয়ে দিয়ে যায় উঠেছে প্রায় সাড়ে ছটা সাতটা ভালো হয়েছে ওই টাইমে ঘুমতে উঠেছে তাহলে এই টাইমে একবার ঘুমাতে পারে তো ওপরে ফ্যানটা বন্ধ করে নিচে এই টেবিল ফ্যানটা চালিয়ে দিয়েছি এটা এটা চালিয়ে বাবান কিন্তু খুব ভালো ঘুমাচ্ছে কয়েকদিন ধরে সকাল তারপরে দেখো সকালে খাওয়া দাওয়া কমপ্লিট করে এদিকে হচ্ছে বসিয়ে দিয়েছি ভাত তো ভাতটা করে নি কারণ বাবান ঘুম থেকে উঠবে উঠলে হয়তো ওকে দুপুরবেলা ভাত খাওয়াবো হয়তো না ভাতই খাওয়াবো ওকে চলো এরপরে মাছটা ভেজে নিই করবো রুই মাছের তারপরে মাছটা ভাজা বসিয়ে দিয়েছি আলু ভাজা আর মাছের আলুটাও কেটে নিয়েছি টমেটো সব কিছু রেডি করে নিয়েছি আর আর আমের ডাল করেছি আর আমের চাটনি আমের চাটনিটা একদিন করে রাখলে তিন চার দিন খাওয়া যায় ফ্রিজে রেখে আর ঝিঙে কেটে রেখেছি টুনি ভাজা ভাজা করব কিন্তু যাই হোক ঝিঙেটা কিছুই করিনি আমের চাটনিটাও করিনি তার গরমে আমি রান্নাই করতে পারছি না বলতে পারো তারপরে বাকি কাজকর্ম করে স্নান টান করে চলে এসেছি বাবা স্নান করে দিয়েছি মানে ওকে ক্রিম মাখানোর জন্য বারবার ডাকছে ও একদমই আসছে না ওর সাথে খেলা করে আর খুব গরম পড়েছে খুব গরমেতে একটুও ভালো লাগছে না একটুও না দুপুরের দিকে ঘুমাতে পারি না বলতে পারো সে ঘুমাতে ঘুমাতে বিকেল চারটে বেজে যায় আর ওপরে ফ্যান তো একদমই চালানো যায় না তো আমাদের খুবই কষ্ট হচ্ছিলো তার জন্য ছোট ফ্যানটা কেনা তো বাবানকে একটু সুতল মাখিয়ে নিচ্ছি কারণ ওর সুথল স্নান টান করে সুতল না মাখলে না ও সারা হাত দিয়ে চুলকাতেই থাকে ওর একটা অ্যালার্জির ধাত আছে বলতে পারো ওর বাবারও তাই ওরও তাই যাই হোক সব কিছু ওর বাবার মতনই হয়েছে বলতে পারো মানে সব কিছু চলো এরপরে হচ্ছে গিয়ে খাওয়া দাওয়া করবো কারণ সকালে সেই খেয়েছি নটা সাড়ে নটার দিয়ে খেয়েছি আর না আমরা একটা বাঁচতে না বাঁচতে ভীষণ খিদে পেয়ে যায়। এবার বাবানকে চালিয়ে দিয়েছি টিভি মাঝে হয়তো একবার টিভিটা অফ হয়েছিলো যখন ঘুমাচ্ছিলো তারপর আবার টিভি ও নিজেই দেখিয়ে দেয় নিজেই চালায় বলতে পারো টিভি যতক্ষণ না চালিয়ে দেবো ততক্ষণ মানে কান্নাকাটি বলো বায়না করতে থাকবে আগে বায়নার ব্যাপারটা ছিল না এখন না ইদানিং খুব হয়েছে তবে দেখো আমার বাবা এখন থেকে পুরো ফ্রি সাড়ে তিনটে চারটে পর্যন্ত পুরো ফ্রি এখনও খেলা করবে টিভি দেখবে বম্মার ঘরে যাবে এই সেই করতে করতে ও দু তিন ঘন্টা কাটিয়ে দেবে তারপরে খাওয়া দাওয়া করে আবার ওকে ঘুম পাড়িয়ে দেবো ও তো আমারও এই করতে করতে খিদে পেয়ে গেছে তো চলো এবার আমি খাওয়া দাওয়া করি তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে কারণ আমি শুধু ফোনটা নিয়ে থাকলে হবে আমার বাবা তো ফোনটা নিতে হবে ওই জন্য সবাইকে ফোন করে ওরও তো কত কাজ থাকে তাই না বলো তো কি বলবো আর সবাইকে আমার বলা আছে যে আমার বাবান ফোন করলে কিন্তু তোমরা কেউ কিছু মনে করো না অনেক অনেক মানে দরকারি জায়গায় ফোন করে দেয় যেটার জন্য খুব খারাপ লাগে বাবান ছোটো করে সব কিছু ছাড় তারপরে দেখো এখন বাজে চারটে আর বাবানকে খাই আমি ঘুম পাড়িয়ে দিয়েছি দুপুরবেলা তো সারা দুপুর তো চলছিলো যুদ্ধ মানে খেলাধুলা বাইরে বেরিয়ে যাচ্ছিলো ওদের মধ্যে ঠিক আছে এইসব চলছিল যাই কোন রকম খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি ও এখন গরফ পড়াতে দুইবার ঘুমাচ্ছে তো ঘুমটা ওর ছোটো থেকেই আছে বাবার মতো বলেছি না সব কিছু ওর বাবার মতো হয়েছে তো চলো এরপর আমি একটু ঘুমাবো কারণ আমি না ঘুমালে আমার শরীর খুব খারাপ করবে আর মাথা যন্ত্রণা কর সন্ধ্যা হলেই আমি শুয়ে পড়ি আমার ভালো লাগে না তো চলো তো গাইস তারপরে চলো তোমাদের একটা জিনিস দেখ এই দেখো বাবা দুধটা গরম করে নাম আগে আমি গ্যাসের উপরে রাখতাম যে কারণে বিড়ালটা এসে না এক একদিন খেয়ে নিতে একদিন ফেলে দিত ঠিক আছে খেতে গিয়ে পুড়ে যেত তো এইভাবেই খুবই গত তারপর তারপরে না এই যে এই কেসটা কিনে আমি বাবা দুধটা রাখতে সুবিধা হয়েছে খুব জ্বালাতো বিড়ালে সেটা তোমাদের সাথে ভিডিও করে দেখালাম কিভাবে জ্বালায় আমাকে যা সব সময় তো দরজাটা দেওয়া সম্ভব হয় না খুব গরম একাতেই ঘরে তার জন্য দরজা দেবে এখন এই ভেতরটাতে দুধ রাখি এখন আর খেতে না নি কতদিন খাবি খা যাই হোক চলো এরপরে আসলাম সন্ধ্যেবেলায় আর বাবার না একটুখানি শুয়ে রয়েছে মানে অনেকক্ষণ ঘুমিয়ে উঠেছে তো প্রায় সাড়ে ছটা বাজে ঘুমিয়ে উঠেছে তো এবার ঘুমের মেয়াদটা কাটেনি এখনো তাই জন্য একটু চুপচাপ শুয়ে থাকে তারপরে একদম লাফালাফি শুরু হয়ে যাবে গান নাচ হই উল্লোর করে রাত দশ এগারোটা পর্যন্ত কাটাবে তারপরে ঘুমাবে তো চলো এরপরে আমরা কিছু টিফিন করে নেব এদিকে মা সেই সকালে এগারোটা দিয়ে গেছে এখনও আসেনি কখন আসবে তার জন্য ভাবছি মা আসলেই মানে চাটা বানাবো বা যাই হোক এদিকে বাবান দেখছে টিভি আর আমি একটু ছোট্ট করে একটা ভিডিও করে নিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সারাদিনের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে দেখা হচ্ছে নেক্সট দিন তাতে সবাই ভালো থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো টাটা